हेलो एंड वेलकम टू न्यू क्लास। तुम्हारा जरा जीएनएम और एएनएम एर एंट्रांस एग्जाम देबे तुम्हादेर जोन्नो आजके रिजनिंग थेके फाइंड द ऑड वन अर्थात एई धरनेर कोश्चेन प्रिभियास इयारे बार बार एसेछे एबं एबछरो तुम्हादेर एई धरनेर कोश्चेन आसबे। एक एकटी करे नाम्बार जोगाड़ करते थाको एबं खुंटिये खुंटिये पढ़ते थाको तबेई किन्तु भालो नाम्बार तुलते पारबे एबं अन्यदेर थेके एगिये थाकबे। आजकेर कोश्चेनगुलो देखो एई धरनेर कोश्चेन परीक्षार जोन्नो इम्पोर्टेंट एबं जेगुलो सबचेये बेशी इम्पोर्टेंट सेगुलो आमि बोले देब, सेगुलो खाताय नोट डाउन करे राखबि। प्रथम कोश्चेन देखो पलिस्टार कटन तारपरे हच्छे ट्रायलिन लाइलन एखाने এই যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে কোনটি অড বা কোনটি আলাদা সেটা তোমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ ফাইন্ড দা অড ওয়ান। এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল তোমরা দেখতে পারো। দেখো পলিস্টার তারপর হচ্ছে ট্যারিলিন তারপরে আছে কটন তারপরে আছে লাইলন এগুলোর মধ্যে কোনটি অড মনে হচ্ছে? নিজের বুদ্ধিটা খাটাও, খুব অনায়াসে উত্তরটি করা যায়। খুবই ইজি কোশ্চেন, খুব অনায়াসেই তোমাদের এখান থেকে নাম্বার দিবি। দেখো পলিস্টার পলিস্টার কিভাবে তৈরি করা হয়? প্লাস্টিক থেকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তারপরে কটন, কটন কিভাবে তৈরি করা হয়? পাট থেকে কটন তৈরি হয় অর্থাৎ প্রাকৃতিক ভাবে কটন তৈরি হয়। তারপরে দেখো ট্যারিলিন, ট্যারিলিন কৃত্রিম ভাবে তৈরি করা হয়। নাইলন এটাও কৃত্রিম ভাবে তৈরি করা হয়। এখানে এই চারটি অপশনের মধ্যে যেটা অড মনে হচ্ছে সেটা হচ্ছে কটন। এখানে কটন কেবলমাত্র প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়, বাকি তিনটে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। এই জন্য এখানে কটন হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন দেখলে খুব অনায়াসে উত্তর করতে পারবে, একটু প্র্যাকটিস করো, এখান থেকেই কোশ্চেন পাবি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, পেরিস্কোপ এবং স্টেথোস্কোপ চারটে অপশানের মধ্যে কোনটি অড বা কোনটি বেমানান তোমাকে নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইজি কোশ্চেন। মাইক্রোস্কোপ কি করা হয়? মাইক্রোস্কোপ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র দেখা হয়, এই জন্যকে বলা হয় মাইক্রোস্কোপ। তারপর দেখো টেলিস্কোপ, টেলিস্কোপ মানে কি? দূরবীন, দূরের জিনিস দেখা হয় টেলিস্কোপ দিয়ে, প্রত্যেকেই জানো। তারপরে হচ্ছে পেরিস্কোপ, পেরিস্কোপ ডুবোজাহাজে ব্যবহার করা হয় অর্থাৎ ডুবোজাহাজ থেকে ওপরের দৃশ্য দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয়। তারপরে দেখো স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ কী জন্য ব্যবহার করা হয়? তোমরা যদি অসুস্থ হও ডাক্তারের কাছে যাও, ওখানে স্টেথোস্কোপ দিয়ে তোমাদের হৃদস্পন্দন মাপা হয়, তোমরা জানো স্টেথোস্কোপ। এই চারটে অপশানের মধ্যে দেখো এগুলো থেকে কোনো না কিছু দেখা হয় বা দৃশ্য, কোনো কিছু দৃশ্য করা হয়, বাইরের জিনিস দেখা হয়, কিন্তু স্টেথোস্কোপ কেবলমাত্র হৃদস্পন্দন বোঝা যায় বা শোনা যায়, এই জন্য স্টেথোস্কোপ এটাই হবে সঠিক অ্যান্সার, এটাই হবে আলাদা। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই বলবে, আমি আবারও তোমাদের এইভাবে বুঝিয়ে দেব, যত সহজে বোঝানো যায় সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা প্রত্যেকেই বুঝে যাবে এবং প্রত্যেকেই ভালো নাম্বার তুলতে পারবি। পরের কোশ্চেন দেখো ডিস্কো, কুচিপুড়ি, মণিপুরি তারপরে আছে কথাকলি জেনারেল নলেজের কোশ্চেন কিন্তু জিআইতে দিয়েছে বা তোমাদের রিজনিংয়ে এই ধরনের কোশ্চেন দিতে পারে। দেখো একটু বুদ্ধি কাটাও। কুচিপুড়ি, কুচিপুড়ি কোথাকার নৃত্য? অন্ধ্রের কুচকুচ, কেরালার কথা, পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা, একটা শ্লোক আছে আমি তোমাদের শিখিয়ে দেব, সেই ক্লাসটা আমি অবশ্যই তোমাদের শিখিয়ে দেব কিভাবে তোমরা এই যে ক্লাসিক্যাল নৃত্য বা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে নৃত্য সেগুলো কীভাবে মনে রাখবে। এখান থেকে জেনারেল নলেজেও কোশ্চেন দেয়, আবার জিআইতেও অর্থাৎ রিজনিং থেকেও কোশ্চেন দেয়। অন্ধ্রের কুচকুচ অর্থাৎ কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল নৃত্য বা লোকনৃত্য। মণিপুরি তোমরা নাম শুনেই বুঝতে পারছো মণিপুরের একটি লোকনৃত্য। কথাকলি, কথাকলি হচ্ছে অন্ধ্রের কুচকুচ, কেরালার কথা অর্থাৎ কেরালার হচ্ছে কথাকলি ক্লাসিক্যাল ড্যান্স। বাকি যে ডিস্কো এটা আধুনিক নৃত্য, অনেকে জানো ডিস্কো ড্যান্স হয় বিভিন্ন বার বা বাইরে ডিস্কো ড্যান্স হয়, এটা কিন্তু আলাদা। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটি হচ্ছে আলাদা? ডিস্কো হচ্ছে সঠিক অ্যান্সার, ডিস্কোটাই আলাদা। বাকিগুলো লোকনৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স বিভিন্ন রাজ্যের, আর হচ্ছে ডিস্কো হচ্ছে একটি আধুনিক ড্যান্স। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে সর্ষে, মাস্টার, সূর্যমুখী, সানফ্লাওয়ার, জলপাই, অলিভ তারপরে আছে মটরশুঁটি এই চারটে অপশানের মধ্যে কোনটি অড অর্থাৎ ফাইন্ড দ্য অড ওয়ান। এটা তোমরা অ্যান্সার করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনায়াসেই করা যায়, একটু বুদ্ধি খাটাও, তোমরা অবশ্যই পারবি, না পারলে আমি আছি তোমাদের শিখিয়ে দেব। বুঝতে পেরেছো? সর্ষে, সর্ষে তারপরে দেখো জলপাই, সূর্যমুখী। জলপাই থেকে তেল বানানো হয়, তোমরা হয়তো অনেকে জানো না, এটা জেনে রাখো, জলপাই থেকে তেল পাওয়া যায়। সর্ষে থেকে তোমরা প্রত্যেকেই জানো সর্ষে থেকে তেল পাওয়া যায়। সূর্যমুখী থেকেও তেল পাওয়া যায়, তোমরা প্রত্যেকেই জানো। মটরশুঁটি থেকে তেল পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এখানে কোনটি অড বা কোনটি আলাদা? মটরশুঁটি আলাদা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। খুবই ইজি কোশ্চেন, বুঝতে পেরেছো? এখানে তুমি একটু প্র্যাকটিস করো, অনায়াসে এখান থেকে নাম্বার পাবে এবং অন্যদের থেকে তুমি এগিয়ে থাকবি। অনেকে ভয় করে যে কোশ্চেন অ্যান্সারগুলো কেমন হয়, উত্তর করতে পারবো কি না। অবশ্যই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, অ্যান্সারগুলো অনায়াসেই করা যায়। কিছু কোশ্চেন আমি এর আগেও আলোচনা করেছিলাম। এইভাবে আমি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করে রাখলে যখন তোমাদের আমি প্র্যাকটিস করাবো এবং যখন সাজেশান দেবো খুব অনায়াসেই মনে রাখতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবি। পরের কোশ্চেন দেখো, হ্যাঙ্গার, তারপরে আছে কারশেড, তারপরে আছে ঘর, তারপরে আছে বন্দর। এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো হ্যাঙ্গার, হ্যাঙ্গার কি? যেখানে হচ্ছে এলোপ্রেন রাখা হয়, অর্থাৎ প্লেন যেখানে রাখা হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। এটা মনে রাখবে, অনেকে হয়তো জানো না, এটা মনে রাখবে। কারশেড, কারশেড কাকে বলে জানো? কারশেড হচ্ছে যেখানে ট্রেন রাখা হয়, অর্থাৎ স্টেশনকে অনেক সময় কারশেড বলা হয়। অনেকগুলো ট্রেন যেখানে রাখা হয় সেখানে বলা হয় কারশেড। হোম, হোম মানে ঘর, তোমার ঘর আমার ঘর প্রত্যেকের ঘর আছে, সেটা হচ্ছে হোম। তারপরে আছে বন্দর বা ডক, ডকে কি রাখা হয়? ডকে জাহাজ রাখা হয়, নৌকা রাখা হয়, প্রত্যেকেই জানো। অ্যাকচুয়ালি ডকে জাহাজ রাখা হয়, এটা মনে রাখবে, ডকে জাহাজ রাখা হয়। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটি আলাদা মনে হচ্ছে? বিভিন্ন যানবাহন রাখা হয়, দেখো হ্যাঙ্গারে প্লেন রাখা হয়, কারশেডে ট্রেন রাখা হয়, বন্দরে জাহাজ রাখা হয়। তাহলে এই তিনটে অপশান, বিভিন্ন যানবাহন রাখার জায়গায়, ঘর কেবলমাত্র আমাদের থাকার জায়গা, এই জন্য অপশান সি এটাই হবে সঠিক অ্যান্সার, এটাই হবে আলাদা। অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন দেখো, একটু প্র্যাকটিস করো, খুব অনায়াসে উত্তর করতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় এগুলো ভুল করে আসবে। অনেক কোশ্চেন আছে আমি এরপরে আলোচনা করছি যেগুলো তোমরা ভুল করতে পারো, কেন ভুল হচ্ছে আমি সেটাও বলে দেবো, তোমরা অবশ্যই ক্লাস করো। দেখো মিউ, মিউ মানে কি? বেড়ালের ডাক, মিউ মিউ করে। হাউল, হাউল মানে কি? হাউল মানে হচ্ছে আউলের ডাক, অর্থাৎ পেঁচার ডাক, পেঁচার ডাককে বলা হয় হাউল, যারা জানো না জেনে রাখো। তারপর হচ্ছে বার্ক, বার্ক মানে কি? বার্ক মানে কুকুরের ডাক, ঘেউ ঘেউ করা, এটা হচ্ছে বার্ক বলা হয়। তারপর হচ্ছে সাউট, সাউট মানে চিৎকার করা। এই চারটে অপশানের মধ্যে কোনটি আর মনে হচ্ছে? আমি চারটেরই মানে বলে দিলাম, তাহলে তোমরা অ্যান্সার করো, অ্যান্সারগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। মিউ বেড়ালের ডাক, হাউল হচ্ছে পেঁচার ডাক, বার্ক, বার্ক মানে হচ্ছে কুকুরের ডাক, সাউট মানে চিৎকার করা। এই তিনটে অপশান দেখো, কোনো না কোনো প্রাণীর ডাক। সাউট মানে চিৎকার করা, এটা কিন্তু আলাদা, বা এটাই হচ্ছে আলাদা রকমের মনে হচ্ছে, এই জন্য অপশান ডি হবে সঠিক। লজিক সঠিক থাকলে অ্যান্সার তোমার সঠিক হবে, সঠিক লজিক দেখাতে হবে, এবং বাকিগুলোর মধ্যে তুমি একটি মিল খুঁজে যেটা অমিল সেটা তুমি নির্ণয় করতে পারো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে রাজা কিং, তারপর হচ্ছে রানী কুইন, মন্ত্রী মিনিস্টার, তারপরে হচ্ছে টেক্কা, অর্থাৎ এসসিই। কোনটি অড মনে হচ্ছে? তোমরা কোশ্চেন দেখলে অনেকেই এই উত্তরটিই করবে, টেক্কা, এটাই হবে আলাদা, এটা তোমরা অ্যান্সারটি করবে, কিন্তু এই অ্যান্সারটি হবে না, ভুল হবে। কেন ভুল হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি। পর্ষদ অনুযায়ী যে কোশ্চেনের অ্যান্সারটি, পর্ষদ অনুযায়ী এই টেক্কায় অপশান ডি, এই অ্যান্সারটি হবে না। কেন হবে না? দেখো রাজা কিং, কিং কোথায় থাকে? কিং রাজা হচ্ছে রাজপ্রাসাদে থাকে, তোমরা প্রত্যেকেই জানো। আবার কিং এটা হচ্ছে তাসে থাকে। রানী কুইন কোথায় থাকে? রাজপ্রাসাদে থাকে। কুইন, কুইন এটা তাসেও থাকে। তারপর দেখো মন্ত্রী মিনিস্টার, মিনিস্টার কোথায় থাকে? মন্ত্রী থাকে রাজপ্রাসাদে। তাহলে অপশান সি রাজপ্রাসাদে থাকে, কিন্তু তাসে থাকে কি? তাসে থাকে না। তারপরে দেখো টেক্কা, অর্থাৎ এসিই, টেক্কা কোথায় থাকে? তাসে থাকে। প্রত্যেকটা দেখো, এটা তাসে থাকে, এটাও তাসে থাকে, এটাও তাসে থাকে, অর্থাৎ রাজা রানী টেক্কা এই তিনটে তাসে থাকে। মন্ত্রী কেবলমাত্র তাসে থাকে না, রাজপ্রাসাদে থাকে, এই জন্য অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পর্ষদ অনুযায়ী অপশান সি হবে রাইট অ্যান্সার, টেক্কা এই অপশানটি হবে না। রাজা রানী মন্ত্রী এনারা রাজপ্রাসাদে থাকে, টেক্কা কেবলমাত্র, যদি টেক্কা হতো যে তাসে থাকে তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হতো। বাকিগুলো যেহেতু থাকে, অর্থাৎ অপশান এ এবং অপশান বি থাকে, এই জন্য অপশান ডি সঠিক অ্যান্সার হবে না, মন্ত্রী হবে এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? একটু দেখে রাখবে। পরের কোশ্চেন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। পরের কোশ্চেন দেখো, দুধ মিল্ক, দাঁত টিথ, তুলো কটন, কমলা লেবু, অরেঞ্জ। এই চারটে অপশানের মধ্যে কোনটি অড? প্রত্যেকে চেষ্টা করো দেখি উত্তর করার। আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও ডিটেলসে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে তোমরা বুঝতে পারছো কি না। দুধ অর্থাৎ মিল্ক, एर रंग की दूधेर रंग सदा है। दाँत अर्थात टीथ दाँतर रंग केमन है सदा है। तुलो कटन कटनेर रंग केमन है सदा है। ऑरेंज कमला लेबुर रंग केमन है कमला लेबुर रंग है कमला ऑरेंज रंग है। ताहले तोमरा अनासे उत्तरटी करते पारछो अपशन डी होबे सठिक आंसर। बुझते पेरेछो अपशन डी होबे सठिक आंसर। दाँत तुलो दूध दाँत तुलो एगुलोर रंग होच्छे सादा केवलमात्र कमला लेबुर रंग ऑरेंज आकृतिर है। केवलमात्र कमला लेबुर रंग ऑरेंज है एइजोन्नो अपशन डी होबे सठिक आंसर। एटाई होबे बेमानान बा एटाई होबे अड। बुझते पेरेछो। परेर कोश्चेन देखो परेर कोश्चेन देखो आम मैंगो पेपे पापेया तरमुज वाटारमेलन शशा होच्छे कुकुम्बार। ताहले एइ चारटे अपशनेर मध्ये कोनटी अड मने होच्छे তোমরা নিজেরা একটু চেষ্টা করো তারপরে আমি উত্তর বলে দিচ্ছি কিভাবে এর উত্তরগুলো করতে হয়। সঠিক লজিক দেখাও উত্তর তোমার সঠিক হবে। প্রত্যেকেই জানো আম হচ্ছে আমাদের জাতীয় ফল। প্রত্যেকেই জানো আম হচ্ছে আমাদের জাতীয় ফল। এই আমের ভিতরে একটি বীজ থাকে। তোমরা প্রত্যেকেই জানো আম খেয়েছো প্রত্যেকে। আমের ভিতরে একটি বীজ থাকে। তারপর দেখো পেঁপে পেঁপে এক ধরনের ফল আবার এক ধরনের আনাজ। পেঁপে এর ভিতরে কয়টি বীজ থাকে অনেকগুলো বীজ থাকে। তারপর দেখো তরমুজ তরমুজ প্রত্যেকেই খেয়েছো গ্রীষ্মকালে তরমুজ পাওয়া যায়। তরমুজ এই তরমুজের ভেতরে একটু খেয়াল করে দেখবে লাল অংশের ভেতরে অনেক ছোট ছোট বীজ থাকে। তারপর দেখো শশা কুকুম্বার এই শশার ভেতরে অনেক বীজ থাকে। দেখো পেঁপে শশা তরমুজ এগুলোর ভেতরে অনেকগুলো করে বীজ থাকে। কেবলমাত্র আম অর্থাৎ আমাদের জাতীয় ফল আম এর ভেতরে একটি মাত্র বীজ থাকে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান এ আম হবে সঠিক অ্যান্সার। আমের ভেতরে দুটো বীজ পত্রক থাকে বীজ কিন্তু একটা থাকে এটা মনে রাখবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ আমের ভেতরে একটি মাত্র বীজ থাকে এই জন্য অপশান এ হবে সঠিক অ্যান্সার। আজকে এই কয়েকটা কোশ্চেন নিয়েছিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এই ধরনের কোশ্চেন প্রথমে আলোচনা করছি। তোমরা যদি আমাদের থেকে ব্যাচ কোর্স নিতে চাও আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস সঙ্গে সাজেশন ক্লাস সঙ্গে তোমাদের মক টেস্ট প্রত্যেকটি সাবজেক্টে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং সাজেশন ক্লাস প্রোভাইড করব। টোটাল তোমাকে 599 টাকা দিতে হবে অর্থাৎ প্রত্যেক মাসে 100 টাকা করে পড়ছে। যাতে তোমরা প্রত্যেকে আমাদের এই ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো এই জন্য আমরা সবচেয়ে কম খরচে তোমাদের এই ধরনের ব্যাচ কোর্স নিয়ে এসেছি। আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করার জন্য ডেসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে এনরোলমেন্ট করতে পারবে এবং এনরোল করার পরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে ওখান থেকে তোমাদের ক্লাসে জয়েন করিয়ে নেওয়া হবে। আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ওকে থ্যাংক ইউ।